পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ লাউদোহায়। শুক্রবার লাউদোহার ঝাঁঝরা মাঝিপাড়া এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে ঝাঁঝরা কোলিয়ারির পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখালেন। বাসিন্দাদের দাবি, দীর্ঘ দুমাস ধরে এলাকায় পানীয় জলের সংকট। আগে ইসিএল এর থেকে এলাকায় পানীয় জল সরবরাহ করা হতো, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখন সেই জল সরবরাহ বন্ধ করেছে ইসিএল বলে স্থানীয়দের অভিযোগ। তাই পানীয় জলের দাবিতে এলাকার পুরুষ ও মহিলারা ঝাঁঝরা কোলিয়ারির পরিবহনের গাড়ি আটকে রাস্তা অবরোধ করেন। ঘণ্টা দুয়েক রাস্তা অবরোধ থাকার পর ইসিএল আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠে যায়। লাউদোহা থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। এই যে রাস্তা অবরোধ করেছেন, কিসের কারণে রাস্তা অবরোধ করেছেন? কি হয়, জলের কি হয়েছে? জলের সমস্যা দেখা দিয়েছে, এক মাস থেকে কুয়োতে জল নেই, পাইপে জল নেই। তাহলে এই জল কি আগে পাইপে আসতো বা এই জল পাইপে আসতো? এই জল সরবরাহ কোন কোম্পানি করতো? মানে পিএইচ পিএইচ আর আপনারা যে জায়গায় আছেন সেটা কি সিএল এর অধীনে আছেন কি না আপনারা এটা আছেন? এই রাস্তায় যে ইসিএল এর ডাম্পার গুলো চলছে, এই দুনিয়ার ময়লা গুলো আমাদের ঘরের মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমরা রাস্তা করেছি। আমরা জল পেলে কিংবা ই পেলে আমরা ছেড়ে দেবো রাস্তাটা। রাস্তাতে তো জল দিয়ে যখনই বলি তখনই একবার দিয়ে দিল, তারপরে সে আবার জল দেয় বন্ধ করে। আপনার নাম? আমার নাম হচ্ছে মহারানী। জল চাই, জল চাই, জল চাই, জল চাই। নতবা এই বন্ধ চলছে, চলবে, চলছে, চলবে। জলমত নির্বিশেষে আমাদের এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তার জন্য রোডে জল দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পানীয় জল অবশ্যই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পানীয় জল অবশ্যই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সমস্ত গ্রাম মানুষের এইটাই দাবি যে নাকরা কোথায় গ্রামবাসীদের জল চাই, জল চাই, জল চাই। আপনাদের এখানে রাস্তা অবরোধের কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই রাস্তার অবরোধের কারণ হচ্ছে বিশেষ, প্রথমত বিশেষ করে জলের জন্য, যেহেতু আমাদের এখানে পাইপ লাইনগুলো জল পাচ্ছে না। এখনও পর্যন্ত আমাদের এখানে জলের কোনো মানে একদমই ইয়ে নেই। ট্যাঙ্কিগুলো যেগুলো পঞ্চায়েত থেকে হয়েছে সেগুলো তো ট্যাঙ্কিতে জল আসছে না। তারপর এই রোডের কারণ হচ্ছে ধুলোবালি, এটা তো খুবই নিশ্চয়ই, যেহেতু ডাম্পার, এতগুলো ডাম্পার আমাদের এখানে চলে, আর প্রায় অনেক বা অনেক ক্ষেত্রে এখানে এক দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটাতে আমি কী বলবো, আমাদের মাদাইগাঞ্জ থেকে এখানে থাকতো ওরা, ওদের একটা বাচ্চা এখানে স্কুল যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো।
তারপরে তারপর অন্তত আমরা এখন আপাতত নেমেছি যেহেতু জলের জন্য বিশেষ করে ব্লককে আমরা জানিয়েছি, পঞ্চায়েতকে আমরা জানিয়েছি। এইসব জানানোর পর এখন আমাদের কাছে রিসিভ করে থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত জল পাচ্ছি না, তার কারণে এই আমরা কোথায় নেমেছি। এই জলের সমস্যা সমাধান না হলে আপনারা কী করবেন বলবেন? আমরা এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না জলের সমস্যা মিটছে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না জল পাচ্ছি না। আপনার নাম? আমার নাম কমল মুর্মু। মাঝিপাড়া বা গ্রামের এখানে পাইপ লাইনে জল পড়ছে না, মানে পানীয় জলের সমস্যা মানে প্রবল একদম। এই পানীয় জলের সমস্যা কতদিন ধরে চলছে? এটা চলছে মোটামুটি প্রায় দেড় দু মাস। যে পাইপগুলো তো পড়তো কম কম করে, মানুষ হয়তো এখন খপটা বেশি পড়েছে, আগে থেকে এটা প্রায় বন্ধ হয়ে আছে, এখন কম কম পড়ছে, এটা সাফিসিয়েন্ট বলা যায়। এই যে জলের সমস্যা সমাধান না হলে আপনারা কী করবেন বলে ভাবছেন? আমরা ভাবছি যে এখানে অবরোধ করে থাকবো, কারণ এটা তো সিএলের কিছু দায়ী দায়ী থাকে। আমাদের যে 3-5 কিলোমিটার মধ্যে সিএলের যে জলের চাহিদা, এই জল দেওয়া দরকার বা আরও যে বিভিন্ন রকম ফেসিলিটি থাকে, আমরা কিছুই পাই না। তা আমাদের ন্যূনতম যে জিনিসটা, জল হচ্ছে প্রত্যেক মানুষের দরকার, জল না হলে মানুষ বাঁচতে পারে না, তাই জলটা আমাদের অবশ্যই দরকার। আমাদের এখানে যে মানে সব সময় 24 ঘন্টাতে সিএলের যে ডাম্পারগুলো চলছে, বারোশো যে গাড়িগুলো চলছে, বিশেষ করে সিএলে বলবো, তাতে এখানে পলিউশনের মাত্রা প্রবল, প্রচণ্ড পলিউশন হয়। মানে এখানে যে আদিবাসী পাড়া আছে বা আমাদের যে গ্রামে সংলগ্ন যে জায়গাগুলো আছে, মানে মানুষের বেঁচে থাকা অসম্ভব, প্রচুর ডাস্ট ওড়ে এখানে।